মাছ খেলে হয় মাদকের নেশা? না না, ভুল শুনেননি। সত্যি এমন একটি মাছ আছে যেটা কেউ খেলে সে মাদক সেবনের নেশা অনুভব করে, এবং সে নেশা নাকি 36 ঘন্টা পর্যন্ত থাকে। রূপালি হাঁসের উপর সোনালি ডোরা। জলের মধ্যে যখন মাছটি সাঁতরে বেড়ায় তখন দেখে মনে হয় রূপার মুদ্রা ছড়িয়ে রয়েছে। নাম শার্পা সালপা, সবার কাছে পরিচিত সালেমা পারজি নামে। তবে রূপ নয় এ মাছ পরিচিত তার অদ্ভুত গুণের জন্য। দেখে নিরীহ মনে হলেও সালেমা পারজি কিন্তু ততটাও নিরীহ নয়। বলা হয় এলএসডি খেলে যেমন নেশা হয়, এই মাছ খেলেও নাকি তাই হয়, এবং সে নেশা 36 ঘন্টা পর্যন্ত থাকে। আফ্রিকা উপকূল সংলগ্ন আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরে এই মাছের বাসস্থান। আরবিতে সালেমা পারজিকে বলা হয় যে মাছ স্বপ্ন দেখায়। মনে করা হয় রোমান সম্রাটেরা এই মাছ খেয়ে নেশা আমোদ করতেন। পলিনেশীয়রা উৎসব অনুষ্ঠানে এই মাছ খেতেন। সামুদ্রিক প্রাণীবিদ ক্যাথরিন জাদো জানিয়েছেন, সালেমা পারজি খেলে মানুষের স্নায়ুতন্ত্র প্রভাবিত হতে পারে। এলএসডি খেলে যেমন ঠিক তেমনটাই। কেন এই মাছ খেলে নেশা হয়? 2012 সালে একটি প্রতিবেদনে বলা হয় এই মাছের খাদ্যাভ্যাসই দায়ী এর পেছনে। এই মাছ ফাইটোপ্ল্যাঙ্কটন জাতীয় অ্যালগি খায়, যা থাকে পসিডোনিয়া ও শিয়ানিয়া নামে সামুদ্রিক ঘাসে। বিজ্ঞানীরা মনে করেন এই অ্যালগির প্রভাবে সালেমা পারজির শরীরে টক্সিন তৈরি হয়। কয়েকজন বিজ্ঞানীদের দাবি এই মাছের মাথা না খেলে নেশা হয় না। মাথা ছাড়া মাছ মরিচ আর লেবু দিয়ে ছেঁকে অনেকেই খেয়ে থাকে। তবে কার কখন নেশা হতে পারে তার উত্তর জানা নেই। অনেকেই মনে করেন কোন সময় এই মাছ ধরা হয়েছে তার উপর নির্ভর করে তা খেলে কতটা নেশা হবে। যদিও সালেমা পারজি নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর মিলেনি। এই মাছ খেলে সকলের যে নেশা হয় তা নয়, অনেকেরই শরীরে এই মাছের কোনো প্রভাবই পড়ে না। যদি পড়তো তাহলে এই মাছ দিয়েই মাদক তৈরি করা হতো।